আজকের এই সুন্দর দিনে শামশেরগঞ্জের মানুষের পাশে, মুর্শিদাবাদের মানুষের পাশে, তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের মাতৃসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মালদা সফরের পর সন্ধ্যায় ফরাক্কায় এসে পৌঁছন। ফরাক্কার হেলিপ্যাড থেকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের জন্য শামশেরগঞ্জে এসে পৌঁছন এবং সেখানে সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে যান। শামশেরগঞ্জের মানুষের কাছে একথাই বলতে এসেছি, জল দেখবেন জলে তলিয়ে যায়, আর জলে যত কিছুই ঢালুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না, সমুদ্রে যদি এক মুঠো নুন ভালো তাহলে সেটা কি আর সমুদ্রকে নোনাক্ত করতে পারে, না এক মুঠো চিনি ঢাললে সেটা মিষ্টাক্ত করতে পারে। সেরকম মনে রাখবেন, নদীপথ আকাশ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে, কখন যে নদীর পথ কোন দিকে ঘুরে যাচ্ছে, একদিকে চড়া বাড়ছে আর একদিকে ভাঙন বাড়ছে, একদিকে জল জমছে, মাঝখানে চড়া আর একদিকটা হঠাৎ করে ভেঙে যাচ্ছে, পাহাড়ে যেমন হঠাৎ করে ধস নামে, নদীর ও স্রোতের কোনো কূলকিনারা নেই। কিন্তু ফরাক্কার প্রবলেমটা ফরাক্কা ব্যারেজ থেকে অনেক দিন ধরেই আছে। আমরা ফরাক্কা ব্যারেজ অথরিটির সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এটা সেন্ট্রাল সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট, এটা আমাদের নয়, তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু ওরা আমাদের কোনো সাহায্য তো করেই নি। উপরন্ত ইন্দো ফরাক্কা বাংলাদেশ যখন জল চুক্তি হয়, 700 কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল এলাকাবাসীর উন্নয়নের জন্য, সেই 700 কোটি টাকার 1 পয়সাও আমাদের আজ পর্যন্ত দেওয়া হয়নি, হয়তো 20 বছরের বেশি হয়ে গেছে। দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন জল চুক্তি হয়েছিল। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ওরা যতটা রাজনীতি নিয়ে মাথা ঘামায়, দাঙ্গা নিয়ে মাথা ঘামায়, প্ররোচনা নিয়ে মাথা ঘামায়, কুৎসা নিয়ে মাথা ঘামায়, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, মিথ্যে কুৎসা রটায়, সেই মাথা ঘামানোটা যদি মাথাটা সঠিক কাজে, সঠিক বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করত, তাহলে কিন্তু এই প্রকৃতি, যে প্রকৃতি আমাদের সকলের সম্পদ, সেই প্রকৃতি কিন্তু রূপসী বাংলার রূপে আরো রূপান্বিত হতে পারত।